আজ হয়ে গেছে 13 ডিসেম্বর, যেখানে ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের অর্থাৎ প্র্যাকটিস টেস্ট ম্যাচের নিয়ে নিউজ, এবং তাছাড়া আইপিএল 2021-এর জন্য কয়েকটি বড় খবর আসলো। তো দেখতে থাকো পুরো ভিডিও, এবং অকশন নিয়েও আলোচনা করব এই ভিডিওয়, যেহেতু অকশন নিয়ে একটা বায়ার বাবল ক্রিয়েট হবে, সেটা কে করবে, কোথায় হবে সেটাও আজ জানা গেল। তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও জানতে পারবেন। তাছাড়া আমাদের চ্যানেল যদি তুমি প্রথমবার হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ভারত অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের আগে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে এখন প্র্যাকটিস টেস্ট ম্যাচ হচ্ছে, যেখানে শুভমান গিল লাজা বাপ্পারি আবারও পিটপিশো মাত্র 3 রান করে এবং ফুল অফ খায়, যেখানে শুভমান গিল ম্যাচটাকে টেনে নিয়ে যায় 65 করে। তা বলে মায়াঙ্ক আগরওয়াল 61 রান করে এবং হনুমা বিহারী নট আউট থাকে 104 এবং ঋষভ পান্ত 103 রান করে, যেখানে প্রথম ইনিংসে 194 রানে অল উইকেট হয়ে যায় ভারত। তারপরে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 108 রানে অল উইকেট হয়ে যায়, কিন্তু ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত খেলা 386 রানে 4 উইকেট পড়ে যায় এবং তারা ডি ক্লিয়ার দিয়ে দেয়, এবং অস্ট্রেলিয়া ব্যাট করে আপাতত সেকেন্ড ইনিংসে 473 টার্গেট দিয়েছে, যেখানে 73 রানে অস্ট্রেলিয়ার অলরেডি 3টে উইকেট পড়ে গেছে। তো শুভমান গিল কিন্তু খুব ভালো খেলেছে, তার কারণ শুভমান গিলে কিন্তু ম্যাচটি ধরেছে, এইটা মানতে হবে। তারপরে শুভমান গিল হয়তো দেখা যাক টেস্টে সুযোগ পায় কি না, তার জন্যও আমি আলাদা করে ভিডিও বানাবো, অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও শুভমান গিল কি প্রথম টেস্ট ম্যাচে সুযোগ পাবে। তাছাড়া এই টেস্ট ম্যাচটি কিন্তু ইন্ডিয়া অবশ্যই জিতবে, এবং ঋষভ পান্থের 6-এর-পর-6 অর্থাৎ টোটাল 6টি 6 মেরেছেন। ভারত ও ইংল্যান্ডের কিন্তু 2021-এ একটা বড় সড়ো সিরিজ চলবে, সেটা আমি আমাদের চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ভাই সেই সিরিজের জন্য বিসিসিআই এখন থেকে উঠে পড়ে লেগেছে, তার কারণ বিসিসিআই সেই সিরিজের জন্য ইংল্যান্ড বোর্ড সরাসরি বলে দিয়েছে যেন এই সিরিজের জন্য কোনো করোনা পজিটিভ না হয়, যেখানে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে সাউথ আফ্রিকার প্লেয়াররা কিন্তু একটা পজিটিভ কেস পাওয়া গেছিলো, এই জন্যেই কিন্তু এই সিরিজে কোনো পজিটিভ না কেস হয়, তার জন্যেই বিসিসিআইকে ভালো একটা সিকিউর বায়োবাবল বানাতে হবে। তাই জন্যে ইউকের এই কোম্পানি অর্থাৎ রেস্টোরা বলে একটি কোম্পানি ভুল বায়োবাবল বানাচ্ছে, যেটি দুবাইতে আইপিএল 2020 অনুষ্ঠিত করার জন্য এই কোম্পানির হাতেই ফুল প্রজেক্ট ছিল, এবং সেই কোম্পানি কিন্তু অবশ্যই আহমেদাবাদে একটা বায়োবাবল এক্সট্রা গঠন করবে, তার কারণ আহমেদাবাদে বায়োবাবল গঠন করার কারণ সেখানে আইপিএলের অকশন হবে বলে শোনা যাচ্ছে, যেখানে এবছরের আইপিএল 2021-এর জন্য মেগা অকশন তো হবে অবশ্যই, এবং ইতিমধ্যে যেটা শোনা যাচ্ছে যে 28 জানুয়ারি মেগা অকশন হতে পারে। ভাই এটা বলতে তো ফুল একদম কনফার্ম ডিটেলস না, এটা অবশ্য রিপোর্ট অনুযায়ী আসছে, কনফার্ম হলে আমি জানিয়ে দেবো, শুধু আমি বলছি ভাই জানুয়ারি মাসের আগে হবে, এর আগেও আমি বলে দিয়েছি, কিন্তু এবারে এটা তারিখটা দিয়ে দিচ্ছে যে 28 জানুয়ারিতে হতে পারে আইপিএল 2021-এর মেগা অকশন, সেই আহমেদাবাদে হবে এটা ফুল কনফার্ম ধরে নাও, এবং এক্সট্রা বায়োবাবুল সেই রেস্টোরা বলে একটি ইউকের কোম্পানি এবার ছোট নিচ্ছে ভারত ও ইংল্যান্ডের সেই সিরিজটা নিয়ে। এটা যদি সাকসেসফুল হয়ে যায় তো ভাই আইপিএল তো একদম কনফার্ম। তো বস তোমাদের মধ্যে কী বলে অবশ্যই নিচে কমেন্টে জানাও, আজকের ভিডিও এটুকু, পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।